আরজিকর কাণ্ডে এবার পুলিশকে সময়সীমা বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবারের মধ্যে তদন্ত শেষ না হলে সিবিআই এর হাতে তদন্তভার তুলে দেওয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এমনকি চিকিৎসকের মৃত্যুকে ন্যক্কারজনক এবং অমানবিক বলে মন্তব্য করে আন্দোলনকারী চিকিৎসকদের পাশেও দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। বিগত তিন দিন ধরেই অভিযুক্তদের বিচার চেয়ে ফুসছে শহর কলকাতা সহ গোটা রাজ্য, যা রাজ পড়েছে জাতীয় চিকিৎসা ক্ষেত্রেও। দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে চিকিৎসকরা। শনিবারই এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে লালবাজারের স্পেশাল ইনভেস্টিগেশন টিম। এরপর সোমবার নিহত মহিলা চিকিৎসকের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর পৌনে একটা নাগাদ সোদপুরে ওই মহিলা চিকিৎসকের বাড়িতে পৌঁছন তিনি। কথা বললে নির্যাতিতার মা বাবা সহ পরিবারের সদস্যের সঙ্গে। এরপরই আরজিকর কাণ্ডে কিনারা করতে পুলিশকে ডেডলাইন বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী। রবিবারের মধ্যে কিনারা করতে না পারলে সিবিআইকে তদন্তভার দিয়ে দেওয়ার কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেফতার করবে, আর রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন, কারণ ভেতরেও তো অনেকে আছে, তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না, আমরা সিবিআইকে দিয়ে দেবো। তার কারণ হচ্ছে আমার এতে কোনো পাওয়ার লেনা দেনা কিছু নেই, আমি প্রথম দিন থেকেই বলছি, কিন্তু ওদের সাকসেস রেট খুব কম। উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা ছিলেন আরজিকরের ওই নিহত মহিলা চিকিৎসক। গত শুক্রবার তাকে আরজিকর হাসপাতালের চারতলায় সেমিনার হলে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। ঘটনাটি শোনার পরই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এই ঘটনায় ফার্স্ট ট্র্যাক আদালতে ফাঁসির আবেদন জানানো উচিত। সোমবারও সেই কথাই জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেটা খুব ন্যক্কারজনক ঘটনা এবং খুবই বেদনাদায়ক ঘটনা, যেই জড়িত থাক তাকে ইমিডিয়েট শাস্তি দিতে হবে, এবং আমরা চাই এই কেসটা ফার্স্ট ট্র্যাক কোর্টে হোক। ফার্স্ট ট্র্যাক কোর্টে হলে জুডিশিয়াল প্রসেসটা তাড়াতাড়ি হবে এবং তাতে আমরা ফাঁসির দাবি জানাবো। সোমবার সকালে অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘটনার নৈতিক দায় স্বীকার করে স্বেচ্ছায় পদত্যাগ করার কথা ঘোষণা করেন। যার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ রয়েছে সেই অধ্যক্ষকে প্রায় ক্লিন চিটি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানসিক চাপে পদত্যাগ করা অধ্যক্ষকে অন্যত্র পুনর্বাসন দেওয়া হচ্ছে। সোদপুরে নির্যাতিতার বাড়ি থেকে বেরিয়ে জানালেন মুখ্যমন্ত্রী। সরকারের পক্ষ থেকে কী কী পদক্ষেপ করা হয়েছে তাও জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে প্রিন্সিপাল নিজে রেজিগনেশন করে দিয়েছিলেন, বলছিলেন যে আমার বাড়িতেও তো বাচ্চারা আছে, যেভাবে আমাকে গালিগালাজ করা হচ্ছে, তা আমরা তাকে বুঝিয়ে বলেছি ঠিক আছে আপনাকে ওখানে কাজ করতে হবে না, আমরা ওনাকে সরিয়েছি অন্য জায়গায়। আমরা ওখানে MSVPকেও সরিয়ে দিয়েছি ডিউ টু নেগলিজেন্স। আমরা হাসপাতাল থেকে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, যে চেস ডিপার্টমেন্ট, তাকেও সরিয়ে দিয়েছি, এবং পুলিশ পোস্টে যে এসিপি ছিলেন তাকেও সরিয়ে দিয়েছি। সবাইকেই সরানো হয়েছে, এবং ডগ স্কোয়াড থেকে শুরু করে ভিডিও থেকে শুরু করে ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাইকেই ইনভলভ করা হয়েছে, যাতে খুনি গ্রেপ্তার হয় এবং দোষীরা শাস্তি পায়। যদিও অধ্যক্ষকে নিয়ে মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ মানতে রাজি নন হাসপাতালে আন্দোলনরত চিকিৎসকরা, তবে দ্রুতই তদন্তের কিনারাও করতে চাইছেন তারা। আমরা প্রথম দিন থেকেই এই কথাটা বলছি যে এই যে ব্রুটাল একটা রেপ অ্যান্ড তারপরে পরে মার্ডার, তো এই ঘটনার সঠিক এবং দ্রুততার সাথে 48 আওয়ার্সের মধ্যে তদন্ত কমপ্লিট করার জন্য যা যা পদক্ষেপ করার সেটা আমরা খুব জোরদারভাবে বলছি যে আমরা জাস্টিস চাই, সেটা খুব দ্রুততার সঙ্গে করে আমাদের সামনে আনা। এখন দেখার আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় কত দ্রুত তদন্তের কিনারা করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের উর্দিধারী পুলিশ। উত্তর দেবে সময়ের কাঁটা। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, 5 টিভি বাংলা।